নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঢ্যাঁড়স বা ভেন্ডির একটি রেসিপি। ভাত রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আজ আমি আপনাদেরকে খুব সহজেই তৈরি করে দেখাবো ভেন্ডি মশলা। এই রেসিপিটা তৈরি করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব 250 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সকে ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। ঢ্যাঁড়সকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। আমি এই রেসিপিটা সাদা তেলে তৈরি করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। ঢ্যাঁড়স যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ঢ্যাঁড়সকে ভেজে নিচ্ছে। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার 2 টেবিল স্পুন তেল, 1/2 টিস্পুন জিরে ফোড়ন, 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নিচ্ছে। আমরা ঢ্যাঁড়স নানা রকমভাবেই রান্না করে থাকি, এইভাবেও রান্না করলে খেতে খুব ভালো লাগে, আপনারা অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন। দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টকেও পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দেব 2 মাঝারি সাইজের টমেটোকে কেটে। টমেটোও মশলার সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু মিক্স করে মশলা ভালো করে ভেজে নিচ্ছে। মশলা ভাজা হয়ে গেলে গ্যাস অফ করে দেব। অফ করে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। গ্যাস অফ করে তারপর দইটাকে মশলার সাথে মিক্স করতে হবে, না হলে দই ফেটে যাওয়ার চান্স থাকে। দই মশলার সাথে মিক্স করে নিয়ে গ্যাস আবার অন করে মশলাটাকে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে। মশলা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 গ্লাস জল। ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে দেব। ঢ্যাঁড়স দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব, যতক্ষণ না ঢ্যাঁড়স ভালো করে সেদ্ধ হচ্ছে। প্রায় 5-6 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দিয়েছি। নাড়াচাড়া করে দেখে নিচ্ছি ঢ্যাঁড়স ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, না সেদ্ধ হলে আরও একটু ঢেকে রাখতে হতো। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা। গ্যাস অফ করে দেব। একটা বোলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। খুব সহজেই ভাত রুটি পরোটার সাথে খাওয়ার জন্য তৈরি হয়ে গেল ভেন্ডি মশলা। আপনারাও এইভাবে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।